প্রথমে ইংরেজি শুনতে ঠিক আছে, যখন মানাটা ভাঙ্গে দেবো পুরো বাংলা, প্রথম কিন্তু ইংরেজি মিষ্ট, আপনি মনে কিছু নেবেন না? আচ্ছা পড়েন, আমার নুনু, ছোট্ট নুনু, বরখান নুনু, বরদার নুনু, মস্ত মস্ত, বৌদির নুনু, বৌদির নুনু, চ্যাপ্টা নুনু, চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত, এটু পড়া আগে আসিল বাবা, আমার প্যানের রবার আগে আসিল। এই রবার কি নিয়েছে কে একবার শোনেন নাই? না উরি আল্লাহ, 6 সালে না সেতু ফাটছিল, আমার রবার নিয়ে যা জোড়া দিছে। তার মানে তুই মাস্টার? সেইরকম সেইরকম, আমরা তোকে কেউ মাস্টার বলে মানবো না, একবার মানেই দেখেন। আরে বলছি তো মানবো না, একবার মানেন, তোকে আমার পছন্দ না। আপনি আমার আফন এই ঠিক আছে পড়া দে আপা, আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আপনার নাম কি? আমার নাম শুনে আপনার কাম কি? মেলা কাম আছে, যেমন হেজাগত পাম দেওয়া, ধান কাটা, কামের অভাব নাকি? হ্যাঁ কোন, আপনার নাম কি? আমার নাম বেবি। আল্লাহ কি আসেন না তেলের? প্রথমে ইংরেজি শুনতে ঠিক আছে, যখন মানাটা ভাঙ্গে দেবো পুরো বাংলা, প্রথম কিন্তু ইংরেজি মিষ্ট, আপনি মনে কিছু নেবেন না? আচ্ছা পড়েন, আমার নুনু, ছোট্ট নুনু, বরখান নুনু, বরদার নুনু, মস্ত মস্ত, বৌদির নুনু, বৌদির নুনু, চ্যাপ্টা নুনু, চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত, এটু পড়া। এই বল, এই অজন্ত, আসসালামু আলাইকুম স্যার, আপনি বলে মারা গিয়েছেন? মারা দিয়েছি মানে? এরা বললো আপনি মারা গিয়েছেন। এই এই কে বলছে আমি মারা গিয়েছি? কে বলো না কয় স্যার, আমি কথা কই নাই, আমি কই স্যার গরু দিয়ে আটি খুলে আমাকে ওদের মারা কয়, ঠিক আছে, গরুতে খসানে মারা কয়, স্যার মারা ফেলছে দেরি করে আসবে, এরা শুনতে মারা গেছে, একের সেটা ছোট স্যার। বাহ চমৎকার ব্রেন তোর, তা পড়া শিখেছিস? পড়া শিখেছিস? হ্যাঁ শিখেছি, শিখেছি পড়া। কি পড়া শিখেছিস? সেরকম কোনটা শুনবেন, কোন বাংলা না ইংরেজি? একটা আম বানান করতে পারবি? আম বানান করতে পারবি? ওর তো দামি নাই, কিসের আম বানান করবেন? আমটা দেখতে কেমন? আমটা দেখতে ভালো, বড়, ধরে কোন জায়গা? গাছের ডালে। কেমন করে পাকে? লাল হয়ে পাকে। লাল হয়ে তারপর পাকলে কি করে? পাকলে পরে পেরে খায়। কেমন করে খায়? হাত দিয়ে ছিলিয়ে পরে খায়। আপনিই তো বলেন স্যার, বানান কর। বানান তো করলে, বানান করে বলছি, এতগুলো লম্বা বানান, বানান হলো তো কি বেয়াদব, স্কুলে এসে খালি দুষ্টাইম করিস। আচ্ছা তোমার বড় হয়েছে বলো তো, বুকেতে হাত রেখে বলো, বলো না আমায় কি মনে করে, কতদিন কত রাত বুকে রেখে হাত, বলেছিলে তুমি আর কারো না। চুপ বল, বল। আমার নুনু ছোট্ট নুনু, বরদার নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। এই পড়া তোমাকে কে শিখিয়েছে? এই যে ও দিয়েছে আমার চন্টু স্যার, আমার হাগাইছে বাবা। এদিকে আয় ও বাবা, এদিকে আয়। এই পড়া ওকে কে শিখিয়েছে? ইয়ে তার গোল পড়া। এই পড়া অর্থ কি? আমার নুনু ছোট্ট নুনু, আম্মা যান আমার বাবার ইজ্জতটা ছাড়িয়ে দে, সাইডে যান, আপনি এদিকে আসেন তাহলে, আমি ওদিকে যান, যান আম্মা যান, এদিকে যান স্যার। এবারে মানে দে স্যার, বলতো মানে কি? বাংলাটা মানে শুনবেন? হ্যাঁ, আমার নুনু ছোট্ট নুনু, বরদার নুনু মরুস্ত বোঝে, বেয়াদব,
স্কুলে এসে দুষ্টামি করবি না ভালোভাবে লেখাপড়া শিখবি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম চুপ করে বস আমার শ্বশুর বাড়িতে গেছিলাম পিঠা খাবার শাশুড়ি তো আমাকে দেখে মানে তাড়াতাড়ি করে চাউল টল ভিজে ঢেকি দেখছেন ঢেকি দেখছেন স্যার হ্যাঁ ঢেকি দেখছি ওই ঢেকি ঢেকির মাথাতে একটা মনি আছে বুঝছেন ওটা কিন্তু চাউল ঘুতে খালি বুঝছেন ওটাই আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত মানে ওই যার গোয়াত পাড়া দিলে খারা হয় ওটা মস্ত ঠিক আছে বৌদির নুনু স্যাপটা নুনু মানে ওই যে একটা স্যাপটা কাট আছে না ওটা গোয়াত আছে চাউল দেয়ার তোলে দেয়ার তোলে সেই জন্য বলছি বর্দার নুনু মস্ত বৌদির নুনু জানে বাহ চমৎকার ফ্রেন্ড তোর এই ওটা ঢেকি ঢেকি আচ্ছা আতাজেল তুমি বলতে পারো হিন্দুদের মধ্যে সতী নারী কে আমি করবারি স্যার চুপ কর আমার শাশুড়ির লোক কিরানি স্যার আমি বলতে পারবো না পারবে না আচ্ছা আপনি সেদিন তো ভিটামিন খেলাবার চাই নাই আপনি তাও এই দুষ্টামি করবি না রহিম বাবা তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারী কে হিন্দুদের মধ্যে সতী নারী হলো সীতা বাহ চমৎকার চমৎকার মাতা আছেন তুমি বলো তো মুসলমানদের মধ্যে সতী নারী কে কেন ছার আমি বাহ 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 চমৎকার আর তুমি তো হবে কারণ তুমি হলে আর বাচ্চার মেয়ে তাই না বাবা রহিম আর তুমি বলো তো হিন্দু মুসলমানের মধ্যে সতী নারী কে বিবি আসিয়া ভেরি গুড ভেরি গুড চমৎকার চমৎকার মাতাজেল তুমি হলে বাচ্চার মেয়ে তোমাকে বলার আমার কিছুই নেই তাই আমি বলছিলাম কি আর যদি স্কুলে আসো আর তাহলে ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসলে ভালো হয় আলেকজান্ডার তোর কিছু বলার আছে হ্যাঁ বল এই আলেকজান্ডার চুপ কর বাবা রহিম জি স্যার তুমি নিজেই তো শুনলে সায়েদ বাদশার হুকুম আমি তার হুকুমে তার স্কুলে চাকরি করি যদি তুমি জরির জামা এবং উড়িয়া বাস ঘোড়া নিয়ে স্কুলে আসতে পারো তাহলে আসতে আসতে পারো আর না তো তোমার আজ থেকে স্কুল আসা হবে না আজকের মতো স্কুল ছুটি না এই অপমান আমি কিছুতে সহ্য করব না আমিও ছায়েদ বাসার কন্যা এই অপমানের বদলা যদি আমি নিতে না পারি বেথায় আমার নাম তাজেল